বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শেখোয়াত হোসেন বলেছেন যারা চাঁদাবাজি করবে তাদের পাপ ভেঙে দেওয়া হবে বারাজার বাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন এ সময় তিনি পুলিশ বাহিনীকে এতদিন লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি বলেন তাদের হাতে মরণাস্ত্র তুলে দেওয়া হয়েছে যা ঠিক হয়নি বিস্তারিত রিপোর্টে চাঁদাবাজি করলে পা ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন তিনি কাউকে পরোয়া করেন না জানিয়ে বলেন তিনি যা বলবেন তা করে দেখাবেন রোববার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি এ সময় বিগত সরকারের সময় পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি সকল পুলিশ সদস্যদের আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দেন এই উপদেষ্টা দিচ্ছি সব পার্টির জন্য তাদের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আশ্রম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চাঁদাবাজি করব কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল্প বলেন নয়তো তাদের পলাতক হিসেবে ধরে নেওয়া হবে ধরে নেওয়া হবে তারা চাকরি করতে আগ্রহী নন তাদের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আশ্রম দখল করব বাজার দখল করবো ঘাট দখল করব এটা দখল করব চাঁদাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনও জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইজি পি সাহেবের সাথে আলাপ করেছি র্যাবের ডিজির সাথে আলাপ করেছি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন আগামী এই বৃহস্পতিবার আগামীটা আবার কি এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন ইউজিতে থাকবেন যা হয়ে গেছে সেটা কেউ হাত না বিচার 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 করার আমরা করব বিভাগ রাজনৈতিক দলগুলোকে সাবধান করে দিয়ে বলেন তিনি সেনা প্রধানকে অনুরোধ করেছেন চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে তিনি সাধারণ কিংবা রাজনৈতিক ব্যক্তি নন উল্লেখ করে আরও বলেন তিনি ফৌজি মানুষ যা বলবেন তাই করবেন তাতে তিনি এখানে একদিন থাকেন আর তিন দিন থাকেন যারা চাঁদাবাজি করবে তাদের সেখানেই ধরতে আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তা এ সময় দেশের এক শ্রেণীর গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি তিনি বলেছেন যে সকল গণমাধ্যম চাটুকারিতা করবে সেসব মিডিয়া বন্ধ করে দেয়া হবে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন দুই একদিনের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের উন্নতি হবে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য সঠিক নির্বাচনের মাধ্যমে মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা তিনি বলেন এই সরকার বিশেষ কোনো দিকের নয় যুক্তরাষ্ট্র চীন ভারত দেশের স্বার্থ রক্ষায় সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চায় তিনি আরো বলেন এই মুহূর্তে একটা ফায়ার ফাইটিং জব চলছে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে সরকারের মেয়াদ কতদিন তা তারপর বলা যাবে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট টাইম টেলিভিশন নিউ ইয়র্ক